गाइस वेलकम बैक टू माय चैनल। आज के आमी तोमादेर सबाइके निये जाबो एकटा जायगाय, सेटा तोमरा आस्ते आस्ते जानते पारबे कोथाय जाबो। এবং সেখানে গিয়ে অনেক দিন পর আমরা হয়তোবা শপিং করব এবং ঘুরতে যাচ্ছি মেইনলি, আর আমার সাথে যাচ্ছে আমার ফ্যামিলি আর অবশ্যই তোমরা সবাই। তোমরা বুঝতে পারবে দেখে, কিন্তু আমি এখানে আমার ভয়েসে বেশি কথা বলবো না। তার কারণ হচ্ছে যে এখানে প্রচন্ড বেশি ক্রাউড, এবং ক্রাউডে তোমাদের আমি যেটা বলতে চাইবো তোমরা সেটা শুনতে পারবে না, ফলে আমার বক্তব্যটা তোমাদের কাছে ক্লিয়ার হবে না। তাই জন্য আমি বেশিরভাগটাই নর্মাল ভিডিও করব এবং তোমাদের সাথে ভয়েস ওভারেই কথা বলবো, যাতে তোমাদের আমি আমার বক্তব্যটা ঠিকঠাক বলতে পারি। সো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, এবং এই জায়গাটার ব্যাপার সম্পূর্ণটা তোমরা জাস্ট এনজয় করো। বাই। প্রথমে এই জন্য আমি তোমাদের সাউন্ড দিয়ে পুরো এখানকার ক্রাউডটা শুনিয়ে নিলাম যে কতটা ক্যাচর ম্যাচর। এরপরে আমি পুরো ভিডিওটাই মিউট করে করব এবং যেরকম বললাম যে ভয়েস ওভার করবো ওরকমই। তো ফার্স্টে গিয়েই তুমি বুঝতে পারবে না যে তুমি কী কিনবে না কিনবে, তো তার জন্য তোমাকে একটু ভালো করে ঘুরতে হবে। তো প্রথম স্টার্টিংটা এই জন্য আমি একটু মেস আপ করেছি, মানে আমারই মেস আপ হয়ে গেছে যে কোনো ভিডিও ক্লিপিংসটা সঠিক না, জাস্ট র্যান্ডামলি হাঁটছিলাম। তো দেখছিলাম কি আছে না আছে, নতুন কিছু রিস্টক হয়েছে না হয়েছে, নাকি আগেরগুলোই ক্যারি ফরওয়ার্ড হচ্ছে সেগুলো। তো এরপরে আমি মেইন ভিডিওটাতে ঢুকবো, কিন্তু তার আগে তোমাদের বলে দেবো যে ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদম ভুলবে না, আর নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে নিও। চলো শুরু করি। তো এখন যেহেতু শীতের সময়, তাই জন্য পুরো এসপ্ল্যানেডটা জুড়ে আর কি শীতের জামাকাপড়, জিন্স বা এই ধরনের মানে গরম জামাকাপড় অন্য কিছুর থেকে পরিমাণে বেশি। তো পুরো ভিডিওটা জুড়ে তোমরা নানান ধরনের সোয়েটার্স, সেটা 100 টাকারও জিনিস দেখতে পাবে, 300 টাকারও জিনিস দেখতে পাবে, 600, 1000এরও জিনিস দেখতে পাবে, ছেলেদের মেয়েদের বোথ অফ দেম। বাচ্চাদেরও অনেক জিনিস ছিল, বাট আমি বাচ্চাদের জিনিসটা কভার করিনি, আমি যতটা পেরেছি মেয়েদের জামাকাপড় এবং ছেলেদেরটা যতটা করেছি পেরেছি করেছি। তো এই যে জামাকাপড়গুলো দেখছো, এই যে হুডিস টাইপের এই জিনিসগুলো, এই জিনিসগুলো 300এর মধ্যে, বা নর্মাল যেই গলা দিয়ে ঢোকানো সোয়েটারগুলো এগুলোর প্রাইস 300-350 এরকম। ওরা আরও বেশি বলবে, তোমাকে এবার বার্গেন করতে হবে। এবার আমি যে এগুলো দেখছিলাম যে এগুলো 100 রুপিস করে, তো আমার একটাও পছন্দ হয়নি এবং কোয়ালিটি ভীষণ চিপ ছিল। কিন্তু কিন্তু 100 টাকার কোয়ালিটি অনেক সময় কিন্তু ভালো থাকে, তোমাকে খুঁজে বার করতে হবে। আমি যখন গেলাম তখন আমি সেরকম ভালো দেখতে বা একটু সোবার টাইপের পাইনি, তাই আমি কিনিনি, কিন্তু পাওয়া যায়। এমন না 100 টাকার বলে একদমই বাজে, তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু যথেষ্ট ভালো, পরলে ভালো লাগবে, বাট আমি কিনিনি। আচ্ছা, এরকম পিকাচু টাইপের হুডিসগুলো তো এখন ভীষণ ইন, এগুলোর দাম মোটামুটি 250-300 মধ্যে, এর থেকে বেশি বললে বার্গেন করে তুমি কমাবে, যদি আরও কমাতে পারো তাহলে তো আরোই ভালো। এগুলো হচ্ছে বেসিক্যালি যেগুলো দেখছো এখন সেগুলো হচ্ছে ছেলেদের, ছেলেদেরও হুডিসগুলো ওরকম 400-500 এরকম বলে। এবার কাপড়ের কোয়ালিটি অনুসারে তো দামটা ঠিক আছে কি না, তারপরে ওগুলো কিভাবে ওয়াশ করতে হবে, ওয়াশের পর কালারের কোনো প্রবলেম আসবে কি না, সেই সমস্ত আর কি বুঝে নিয়ে তারপরে তুমি কিনবে কি কিনবে না, প্রাইস কত বলছে তার সাথে একদম জিনিসটা অ্যাকিউরেট কি না সেটা তুমি তারপরে ডিসাইড করবে। প্রতি বছরের মতো এখানে তুমি যে জিনিসটা খুব ভালো দেখতে পাবে সেটা হচ্ছে ফারের সোয়েটার, যেগুলো খুবই ক্লাসি দেখতে লাগে আর অনেক সুন্দর লাগে, কিন্তু ফারের কোয়ালিটি কী দিচ্ছে সেই সমস্ত জিনিস তোমাকে বুঝে নিতে হবে। আর এই সমস্ত জায়গা, এই সমস্ত দোকান তোমরা কোথায় খুঁজে পাবে সেটা বলে দিই একটু, সেটা হচ্ছে গ্র্যান্ড হোটেলের সামনের যে রাস্তাটা থাকে সেই রাস্তার উপরেই। তারপরে তোমরা যদি সানগ্লাস লাভার হও তাহলে তো এখানে মানে ভেরিয়াস টাইপের সানগ্লাস তোমরা পাবে, ঘড়ি পাবে এরকম, প্রাইস অবশ্যই বার্গেন করে নিতে হবে। এবার এইখানে যে দোকানটা মানে এসপ্ল্যানেডে যে দোকানটা সবথেকে আমার ভালো লাগে সেটা হচ্ছে মোচি, এটা দারুণ কোয়ালিটির শ্যু সেল করে ওরা, একটু ব্র্যান্ডেড একটু কস্টলি। আমার কাছে দুটো মোচির জুতো আছে, আমি তোমাদের কখনো আমার শ্যু কালেকশন দেখালে দেখাবো, খুবই ভালো লাগবে তোমার এখানকার শ্যু ইউজ করে, ব্যাগ ইউজ করে, বেল্টও ইউজ করে। তাই যেহেতু আমি ফ্যামিলির সাথে এসেছিলাম এখানে আমার যাওয়া হয়নি, নালে আমি ভেতরটা শ্যুট করে দেখাতাম, ওরা ভেতরে শ্যুট করতে দেয়। যেহেতু ফ্যামিলির সাথে এসেছি তাই জন্য কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত আমার কাছে এবং ওটাই আমাকে মেনে নিতে হয়েছে। ঠিক আছে, পরে কখনো সময় পেলে তোমাদের মুচির ভিতরে গিয়ে সেই জায়গাটার রিভিউ আমি অবশ্যই করব।
চলো এবার আমরা যেই সোয়েটারগুলো দেখবো সেগুলো বেশিরভাগই মেয়েদের, বেশ সুন্দর সোবার কার্ডিগান যেগুলো মোটামুটি প্রাইস আসে 550 to 600-এর মধ্যে ওরা বলে, কিন্তু এগুলোর দাম ওরা একদমই কমাতে চায় না। তো তোমরা যদি কমাতে পারো তোমাদের বার্গেনিং স্কিল দিয়ে তাহলে তো গুড টু ইউ, বাট আমি কমাতে পারিনি এবং আমি আমাকে কিনে দিতে চাওয়া হয়েছিল, বাট আমার এগুলো আমার মনে হয়েছে যে এগুলো পড়লে আমায় খুব একটা মানাবে না আর তাই জন্যই আমি কিনতে চাইনি। যাই যাই হোক, আমার কথা বাদ দাও, তোমাদেরটা দেখো। নর্মাল এরকম ব্লেজার টাইপের কোটও তুমি পাবে লং লেন্থ, যারা হিপ কভার সোয়েটার পরতে পছন্দ করো তাহলে নিশ্চয়ই তোমাদের এই কালেকশনগুলো ওখানে গিয়ে ভালো লাগবে এবং তোমরা কিনতেও পারবে। এরপরে আমি দেখাবো যে বাড়ির কিছু, মানে বাড়িতে কিছু কিউট কিউট টপ পরার মতো টপ, যেগুলোর প্রাইস অ্যারাউন্ড 250, বাট এগুলো 200-এ চলে আসে। ও মাই গড, আই লাভ জিন্সের জ্যাকেট। আমার জিন্সের জ্যাকেটের কালেকশন আছে 2-3টে। আমার খুব ভালো লাগে জিন্সের জ্যাকেট পরতে, বাট এখন যেগুলো বেরিয়েছে না, যে মতি দেওয়া বা এরকম কিটি বা অন্যান্য রকম প্যাচ করা, ওগুলোর থেকে আমার একদম সোবার, যে একদম র ডেনিম কাইন্ড অফ জ্যাকেটগুলো হয় ওগুলো অনেক ভালো লাগে। ওগুলো আমার কাছে 2 না 3টে আছে, একটা ছোট হয়ে গেছে, 2 এখন আমি ইউজ করতে পারি। তো তোমাদের কেমন লাগে ডেনিমের জ্যাকেট আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না কিন্তু। আর এই জ্যাকেটগুলোর প্রাইস ওখানে মিনিমাম 350 থেকে 400-এর মধ্যে চলে আসে। জিনিসগুলোর কোয়ালিটি প্রাইস রেঞ্জ অনুযায়ী কিন্তু অনেক ভালো। আর এখানে একটা জিনিস খুব ভালো করে আমি নোটিস করেছি, যে আমি যখনই ক্যামেরা দিয়ে কোনো একটা জিনিসকে ক্যাপচার করছি, তখন আমার ক্যামেরার মধ্যে দিয়ে যখন আমি স্ক্রিনটাকে দেখছি, তখন আমার জিনিস কিছু পছন্দ হচ্ছে। যখন আমি এমনি খালি চোখে ক্যামেরা ফ্যামেরা না নিয়ে আমি নিজের জন্য পছন্দ করার জন্য দেখছি জিনিসগুলো, তখন আর আমার কোনো জিনিসই চোখে লাগছে না। যেই মুহূর্তে আমি ক্যামেরার থ্রুতে দেখছি যে বাহ এই জিনিসটা তো বেশ আই ক্যাচিং লাগছে ক্যামেরায়, ভালো আসছে তো কালারটা, তাহলে কি এগুলো কেনা যায়, তো আমি এই জিনিসটা ডিসকভার করেছি যে ক্যামেরার মাধ্যমে যখনই তুমি কোনো জিনিস দেখো সেই জিনিসটাই তোমার মনে হয় যে সাধারণের তুলনায় অনেক বেশি আই ক্যাচে, অনেক ভালো, অনেক সবার থেকে আলাদা। কিন্তু সেটাই যখন তুমি নর্মাল নিজের চোখে দেখবে তখন দেখবে সেটা তোমার আর পছন্দ হবে না। তো এই জিনিসটা তোমাদের সাথেও হয় কি না আমাকে কমেন্টে লিখতে কিন্তু একদম ভুলবে না। এবার এতক্ষণ ধরে যে ভিডিওটা করছে এবার তোমরা তাকে একটুখানি দেখো, সে আর কি ক্লান্ত হয়ে গেছে ঘুরে ফিরে হাঁটতে হাঁটতে। এই মেয়েটার একটা সমস্যা আছে যে মার কাছে গেলেই এই মেয়েটা একটুখানি চোখটা কেমন একটু করে। হ্যাঁ, মা কিন্তু এইগুলোকে পাত্তাও দেয় না, কিন্তু রাস্তা হোক বাড়ি হোক সব জায়গাতেই মার সাথে সে এরকমই করবে। যাই হোক, আমরা এবার চলে আসি জুতোতে। স্প্ল্যানেডে যাবো আর জুতোর কালেকশন দেখবো না, সেটা কি করে হয়। এটা একদম বাচ্চাদের, ছোট্টদের একদম জুতো। আচ্ছা, শীতকালে আমরা এই ধরনের জুতোগুলো বাড়িতে পরার জন্য ইউজ করে থাকি, তো এখানে মানে সম্ভার দেখতে পাবে তুমি স্প্ল্যানেডে এগুলোর। এগুলোর প্রাইস সব থেকে যেগুলো হাই কোয়ালিটি বেশি কিউট যেরকম এগুলো, এগুলোর প্রাইস হচ্ছে 250 to 300, আর নর্মালি জুতোগুলোর প্রাইস মোটামুটি 200-এর মধ্যে চলে আসে। তো কিছু গ্লিটার শ্যু পাবে, কিছু মানে দারুণ দারুণ গ্লিটার শ্যু তোমরা পাবে। র্যান্ডাম ইউজের জন্য শ্যু তো তোমরা পাবে, দেখতেই পাচ্ছ এখানে স্ক্রিনে লেখা আছে 120 rupees। এখানে যেরকম র্যান্ডাম ইউজ, রেগুলার ইউজের জন্য চটিগুলো তুমি পাবে, খুঁজে বার করতে হবে যেগুলো তোমার ড্রেসের সাথে ম্যাচ করছে, আই ক্যাচিং লাগছে, এই প্রাইস রেঞ্জের মধ্যে সেগুলো তোমাকে পিক করে নিতে হবে। সবসময় যে সবগুলো ভালো হয় সেটাও বলবো না, ঠিকঠাক আর কি। আর এই বাবলস দেখলেই আমার খালি ইচ্ছা করে যে ধরি, খপ করে ধরি। আচ্ছা, এখানেও কিছু কিছু পাবে তোমরা সোয়েটার্স, এখানে কোয়ালিটিগুলো ভালোই, বেশ খারাপ না। কিন্তু এই জায়গাটাতে মানে নিউ মার্কেটের বাইরে জায়গাটাতে চট করে না কমাতে চায় না প্রাইস, এটাই হচ্ছে একটু সমস্যা হয়ে যায়। যারা জুয়েলারি পছন্দ করো তাদের জন্য তো এই জায়গাটা পুরো একদম স্বর্গ। আমি তোমাদের জুম আউট জুম ইন করে করে এই সমস্ত জিনিসগুলো একটুখানি দেখাই। দুলগুলো যে কি ক্লাসিক, মানে তুমি যদি ওয়েস্টার্ন পরো এই দুলগুলো মানে কোনটা ছেড়ে তুমি কোনটা নেবে, মনে হয় যে সব কালারেরই জামা আমার কাছে আছে, তার মানে সব কালারের দুলই আমার লাগবে। খুব ইলিগেন্ট পিসগুলো থাকে এখানে। আর যদি ক্যামেরার মধ্যে দিয়ে তুমি জিনিসগুলোকে দেখো তাহলে তো তোমার মনে হবে যে না বাবা আমার সবগুলোই চাই। কিন্তু এই জুয়েলারির ক্ষেত্রে এখানে একটা সমস্যা করে, এত দাম বাড়িয়ে রাখে না, কমিয়েও তোমার যখন যেই প্রাইসটা ওরা দিতে যাইবে কমানোর পরেও, বার্গেন করার পরেও, তখনও তোমার মনে হবে যে মনে হয় একটু বেশিই নিল। যাই হোক, ঠিক আছে, কিন্তু হ্যাঁ, ওর্থ ইট, মানি ওর্থ ইট, তোমাকে দেখতে সবার থেকে আলাদা লাগবে এটুকুনি বলতে পারি। অক্সিডাইজ বলো, কুন্দন বলো, বা এরকম ধরনের তোমার ব্ল্যাক পলিশ বলো, এখানকার সব জুয়েলারিগুলোও খুব সুন্দর। বিশেষ করে ভালো লাগে এই যে কুন্দনের সেটগুলো যেগুলো থাকে, এগুলো এখন খুব ইন ফ্যাশনে, যে তোমরা ধরো গেস্ট হিসাবে যাচ্ছ কোনো বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে, তখন তোমরা কুন্দনের সেট যদি যে কোনো সালোয়ার স্যুট বলো বা ধরো শাড়ি বলো,
ওর সাথে পেয়ার করে পড়ো, মানে লাগে দেখতে সেই। এবং হ্যাঁ অবশ্যই সেটা মানে একদম অ্যাকিউরেট পড়তেও হবে, যা তা পড়ে নিলে যা কিছুর সাথে সেটাও তো ভালো লাগে না। তো হ্যাঁ এরকম কিছু জিনিস তুমি দেখতে পাবে। আর এই ক্লিপসগুলো দেখো কি মিষ্টি, এগুলো পুরো মেটালের, একদম পিওর মেটালের, একদম ওর ওপরে কোনো কিন্তু কালার ফালার কিছু করা নেই, জাস্ট মেটালের গোল্ডেন অ্যান্ড রোজ গোল্ড কালারের, 20 টাকা করে পার পিস ছিল, বেশ সুন্দর। আমি কিনেছি দু একটা, আমি তোমাদের দেখাবো। একটা স্টার কিনেছি আর একটা কিনেছি হচ্ছে ওভাল। আর এর সাথে তো অবশ্যই আছে আমাদের খুব ইন ফ্যাশন হচ্ছে নট হেয়ার ব্যান্ড। এই নট হেয়ার ব্যান্ডগুলো খুব মানে ভেরিয়াস আইটেমে তুমি পাবে। তারপরে ওই যে স্কুইজি স্কুইজি হেয়ার ব্যান্ডসগুলো হয় না, যেগুলো অনেককে দেখি আমরা যে মেকআপ টিউটোরিয়াল করতে গেলে বা স্কিন কেয়ার ভিডিও করতে গেলে এগুলো পরে, ওগুলো এগুলোর প্রাইস মিনিমাম 60 থেকে 70-এর মধ্যে চলে আসে। সো ওকে, আই এম ডান উইথ মাই শপিং। কিছু কিছু কিনেছি, যা কেনা হয়েছে আর কি বাড়িতে গিয়ে দেখানো হবে তোমাদের। এখন আর কিছু বললাম না কি কিনেছি না কিনেছি, বিকজ ভীষণ টায়ার্ড, ভীষণ টায়ার্ড, ভীষণ হাঁপিয়ে পড়েছি আমরা, আর পারছি না। আমার ফ্যামিলির ক্যাচোর ম্যাচোর খুঁজছে তোর কে বিয়ে করে দেবে না, ওই কেক খায়। এবার মাকে ব্যাগটাকে দেখা কেমন, সেটা ভাবছি কি ওর ছবি তুলছে। এবার তোরা খেয়ে নে। হ্যাঁ ওর ফটো তুলে আমি কিছু রাখবো না, আশ্চর্য লাগে। দাদাই কই আমার ছবি তুলবে, দাদাই কই চশমা খুলে ফেলেছি এখন ছবি তুলছে দাদাই। শপিং নিয়ে আমি অনেক কথা বলে ফেলেছি, এবার নস্টালজিক একটা ব্যাপার নিয়ে আমি একটা একটু কথা বলি। এই যে রাতের কলকাতা যে আমি কতদিন পর দেখছি আর কত যে ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। এই যে এই লাইটস, এই ওয়েদার, এই অ্যাটমসফিয়ারটাই না, কলকাতায় যারা থাকে বা কলকাতা থেকে যারা ঘুরে অলরেডি গেছে তারা এই জিনিসটাকে কখনো ভুলতে পারবে না। এই জিনিসটাকে কলকাতার রাতটা মানে তাদেরকে টাচ করবে, যারা কলকাতায় থাকে তাদের তো এটা ফিল হয়ই, এবং যারা কলকাতা থেকে ঘুরে গেছে বা কলকাতায় যাওয়া আসা আছে তাদেরকেও জিজ্ঞাসা করে দেখবে, তাদের কাছে এই জিনিসটাও অনেক টাচি। আর আরেকটা জিনিসও যেটা না বললে নয় সেটা হচ্ছে কলকাতার ট্রাফিক, এটা যে কোনো জিনিসকে হারানাতে পারবে। হ্যাঁ মানে যে কোনো জায়গায় দেরি করিয়ে দেওয়ার জন্য কলকাতার ট্রাফিক ইজ মোর দ্যান এনাফ। তো আমরা গিরিশ পার্কের ওখানে একটা দোকান আছে ওলিও বলে, সেখানে খেতে নেমেছিলাম। মানে দোকানটা বেসিক্যালি একটা চাইনিজ দোকান, ওখানে গেলে চাউমিনটা মিক্সড চাউমিনটা অবভিয়াসলি ট্রাই করো, ওটা আমি ট্রাই করি, আমার ফেভারিট মানে আমার সিগনেচার আর কি, এরকম না সিগনেচার বলা যায় না, সিগনেচার অর্থটা অন্য রকম হয়। যাই হোক, তো ওখানকার ঐতিহ্য মানে উত্তর কলকাতার ঐতিহ্য হচ্ছে মানে পুরো কলকাতারই এটা ঐতিহ্য যে টানা রিক্সাগুলো। এখানে আমি কোনোদিনও চড়িনি কিন্তু ফাঁকা ছিল বলে একটা ফটো নিশ্চয়ই তুলেছি, তোমরা দেখো আর অবশ্যই বলো যে কিরকম লাগছে। সো এখন আমরা দেখে নেব যে আমি কি কি কিনেছি। তো আমি যখন বাড়ি ফিরছিলাম তখন ভাবছিলাম যে হ্যাঁ অনেক কিছু কিনেছি তো অনেক কিছু একসাথে দেখাবো, তো শেষ পর্যন্ত আর অনেক কিছু দেখাতে পারছি না। তার কারণ হচ্ছে যে যা যা কিনেছিল সবাই তারা সেগুলো নিয়ে নিয়ে গিয়ে ইউজ করা চালু করে দিয়েছে। আমি সবার প্রথমে গিয়ে একটা কিনেছিলাম ওয়াচ, ঘড়ি পরতে এত ভালো লাগে, আমার ঘড়ি পরতে এত ভালো লাগে যে আমি কি বলবো। সো আমি এই ঘড়িটা কিনেছি, আমার সেম একটা ঘড়ি ছিল বাট ওই কলেজের এক্সকার্শনে গেছিলাম, যখন কলেজের এক্সকার্শনে গিয়ে একটা মেয়ে নাচ করার জন্য আমার হাত ধরে এমনভাবে টেনেছিল আমার ঘড়িটার এই জায়গাটা থেকে খুলে বেরিয়ে এসেছিল, তো বেল্টটা এখনো ঠিক করা হয়নি। তো আমি সেম দেখতে একটা ওয়াচ কিনেছি বিকজ আই লাভ দিস কাইন্ড অফ ওয়াচ। আমার ওই সমস্ত চেন ওয়াচ ভালো লাগে না, আমার বেল্ট ওয়াচ ভালো লাগে। বেল্ট ওয়াচ এমন হবে যেগুলো একটুখানি অ্যারিস্টোক্রেটিভ, একটু শাইনি, দ্যাট হোয়াট আই লাভ। আমার খুব মানে আমার খুব ঘড়ির ফ্যান্টাসি আছে, আমার ঘড়ি পরতে খুব ভালো লাগে। আমি এখনো পর্যন্ত খুব হাই ফাই কোয়ালিটি বা দামের ঘড়ি কিনে উঠতে পারিনি। আমি আমার কাছে একটা টাইটানের ঘড়ি আছে কিন্তু ওটা শুধু আমি আমার পরীক্ষার সময়তেই পড়ি, আর পড়ি না, এবং পরীক্ষার সময়তে পড়িও না, জাস্ট নিয়ে যাই গিয়ে পাশে খুলে রেখে দিই এরকম। নেক্সট যেটা আমি কিনেছি সেটা আমি আমার দিদির জন্য কিনেছি, ওর 19শে নভেম্বর বার্থডে ছিল, বাট ওই দিনকে আমাদের ইন্টারনাল এক্সামও ছিল কলেজের, সুতরাং সেদিনকে আমার ওকে কিছু দেওয়াও হয়নি,
এবং আমি খুব একটা বেশি এনজয় করতে পারিনি। তোমাদের সাথে বলেছিলাম যে শেয়ার করব ওর বার্থডে ব্লগটা, বাট আনফর্চুনেটলি আমাদের পরীক্ষা পড়ে গেছিল সেদিন, কেন করা হয়নি। তাই জন্য ওর অ্যানিভার্সারি আসছে তোমার, ওর অ্যানিভার্সারি আসছে হচ্ছে তোমার 13th December, 13ই December ওর অ্যানিভার্সারি। তো সেখানে আমি ওকে একটা গিফট করব, এই ব্যাগটা দেখাই তোমাদের, খুব পছন্দ হয়েছে আমার ব্যাগটা। এটা এই ব্যাগটা, ওকে, পিছনটা এরকম, এটা হচ্ছে হ্যান্ডেল, এরকম ভাবেও নিতে পারে। এখানে একটা স্লিং আছে, এদিকে একটা স্লিং আছে, এটাতে করেও ক্যারি করতে পারবে। এর মধ্যে আছে হচ্ছে স্পেস, কিছু হিডেন পকেটস আছে, আর এই তো। আর এখানকার কোয়ালিটিটা খুবই সুন্দর, তোমরা দেখো এখানকার লেদারের কোয়ালিটিটা ভীষণ সুন্দর। সামনের জিপটা যদি আমি খুলি একটু, স্পেস আছে, হ্যাঁ মোটামুটি আছে স্পেস, খারাপ না। এই ব্যাগগুলো নিলে খুবই বেশি ক্লাসিক লাগে। সো এই তো, এই দুটো জিনিস কিনেছিলাম, আরেকটা কিনেছি ট্রাইপড, ছোট্ট মতন আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাবো। দিস ইজ হাউ দ্য হোল্ডিং সিস্টেম লুক লাইক, এরকম দেখতে লাগে আর খুব সুন্দর করে গ্রিপে আসে এটা। এটা তোমরা মানে কোন রকম ভিডিও রেকর্ডিং করার জন্য বা ধরো তোমাদের কোনো পড়াশোনার অনলাইন ক্লাসেসকে ডিল করার জন্য এটা তোমরা কিনতে পারো, আর এটা খুবই ইজি টু অ্যাক্সেস। তো আমি আমার ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি। তোমাদের ভালো লেগে থাকলে লাইক করতে একদম ভুলবে না, তোমরা কিন্তু লাইক করতে ভুলে যাও, তো প্লিজ ডু লাইক মাই ভিডিও। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিতে পারে, তোমরা আমার প্রত্যেকটা ভিডিও নিউ আপডেট অন টাইম পেতে থাকবে। আমার ইনস্টাগ্রামেও যারা এখনো জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে নিও, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল আইডি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, করে নিতে ভুলবে না। আমি তোমাদের সাথে মিট করছি আমার নতুন একটা ভিডিওতে, ততদিন অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো।